কেবল যে মাননীয় প্রধানমন্ত্রীর যেমন সিদ্ধান্ত তারা মানিল আগে হয়ে যান জি আর প্রধানমন্ত্রী সাহেব আপনি এবার আরো জোট করে দা হয়ে যে যে কোনো কিছুর বিনিময়ে জি যে আমরা যেন মানত থাকি এবং এবার ভোট জোট চলে যায় দেশ জাতি রক্ষা করবার যুদ্ধ কথা না বলবো না জি জি এবং সংবিধান রক্ষা করবার যুদ্ধ এই যুদ্ধের মধ্যে আমরা তেল লগে আছি অতএব এর নেতৃত্বে আমি সুন্দরমত করিবার লাগে জোটের শরিক হিসাবে আর আর মার্গালে গেলে আমি নিজে চট্টগ্রাম দুই এবং আর যে ৪২ সিট আছে ৪২ সিটে তো আরো প্রাপ্তি আছে আর সুদার মালালে প্রত্যেকে আর শেখ হাসিনার ইয়েতেই আর আর জোটের শরিক দল হিসাবে আর ইয়া হচ্ছে পার্টিসিপেট করছে নির্বাচন করিবেন হ্যাঁ কারণ এবার হলো যেহেতু সংবিধান রক্ষা নির্বাচন এবং জাতির সুযোগ নির্বাচন একদুল এক কথা হয়েছে এতদিন পর্যন্ত।